सकाल सकाल चले रान्नाघर आज बृहस्पतिवार सकाल शुरू कर लान्नाघर दिए तो चलो आज के सकाले भात हो गए सकाले ब्रेकफास देखो हे आलू भजा तो आज के ब्रेकफास मुड़ी और नये क्यों जी क्यों मुड़ी दिए खाए मुड़ी दिए आलू भजा खा और ना क्यों भात दिए गले भात दिए हे आलू भजा खेने में तो चलो ये आलू भजा हखो यहीटुकु बसे काटा हे चलो एक आलू भजा होते थे भात ये भात ये कल के भात छे से गरम कर रेखे दीजिए और ये आज के भात हो गए ये गालब शुदू और ये हमें आज के कचु कल के छोला भिजिए रेखे तो कचु और छोला एक संगे सिद्ध कर गए और ये हे मिक्स भेज डाल हे दिए राजमा आ बड़ो छोला आछे काचा मुग आछे सब मिलिए डाल खाई बस भलो लागे तो आज के आबार करबे सेटाके कल के रात भिजिए रेखेछिलाम तारपरे एटाके एखन सिद्ध कर माने सिटी दिए नामिए रेखेछिलाम तो आलू भाजाटा नामलेई ओटा बसे जाबे तो चलो ओदिके तो आलू भाजा बसे गेछे किन्तु एई कटा आलू एखोनो काटा हयनी तोमाके बोललाम तुमि ओटा भाजा शुरू होते ततक्षणे आमी एटा केटे दिच्छि तो एटा एखोन काटबो और जुमि गाछे एकटु फ्रेश होते जुमि फ्रेश होये आसे तोमादेर संगे बक बक करते तो चलो चट करे आलू भाजाटा केटे दिन नाहले मा एटा भाजते पारबे ना तो ओदि तो मार आलू भजा कमप्लीट हो गए और बसे गए डाल तो डाले आज के ढेड़स दी अन्य को सब्जी पाय तो ढेड़स दिए ही आज के डाल सब्जी डाल खेते सत्य खूब भल लागे तो वोजना प्राय सब्जी डाल माझे माझे और आज के को सब्जी छो ना शुद्ध ढेड़स छो तो ढेड़स दिए दिए डाले मध्य तो चलो डाल नेमे गेले एखोनो कचु बाकी मिक्स डाल बाकी मिक्स डाल करब ना ओटा के दिए एक तरकारी बनाना है तो चलो एगलो होते थकुक और पूजो बसान मजा है चलो जुमी की रेखे से चट कर देखे नी ঘরেই ঢুকিনি কারণ পূজার বাসনটাসন সব মজা বাকি এদিকে কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করব তারপর আজ পূজার গায়ে ঢুকবো তা চলো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আজকে আমরা পাঁচজনের পাঁচ রকম ভাবে ব্রেকফাস্ট হয়েছে কারণ সবাই একরকম খেতে পছন্দ করে না একরকম হয়নি কারণ বাবা খেয়েছে মুড়ি দিয়ে দই দিয়ে কারণ যা গরম পড়েছে বাবা বলছে এখন ভাজা ভুজি খাবো না তো বাবা খেয়েছে মুড়ি দিয়ে দই দিয়ে যাতে পেটটা ঠান্ডা থাকে আর আমি আর মা খেয়েছি মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে আর জুমি আর ভাই খেয়েছে মুড়ি আলু ভাজা দিয়ে ভাত দিয়ে ডাল দিয়ে ওরা ওই ভাতই খেয়েছে তো আমরা এখন পাঁচজন পাঁচ রকমভাবে খেয়েছি তো যাই হোক এইভাবে আজকে ব্রেকফাস্টটা তো গেছে আর দুপুরের মেনু আর এক দুপুরে তো এখনও খেতে বসিনি কারণ এখন পুজো দেবো তারপরে যা বসবো দুপুরে খেতে তার চলো আগে কাজগুলো সেরে নিই তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে বক বক করতে হয়তো বাড়িতে না হলেও রাস্তায় তোমাদের সঙ্গে কথা অবশ্যই হবে তার চলো তো চলো এদিকে আমাদের কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে গেছে এদিকে ঘর ক্লিন হয়ে গেছে পূজোর বাসন মাজা হয়ে গেছে এগুলো সব এদিকে কাজ কমপ্লিট ওদিকে রান্না কমপ্লিট সব দিকে অল ডান আর ওদিকে রান্নাঘরও পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে তা চলো তো এখন যাবো সোজা চান করতে তারপর যাবো পূজোর ঘরে তারপর খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বেরিয়ে যাবো তা চলো চট করে কাজগুলো মানে বাদবাকি কাজগুলো কমপ্লিট করে আসছি তোমাদের সামনে বকবক করতে ও চান করতে যাওয়ার আগে একটু শরবত তো অবশ্যই খাবো কারণ প্রচুর গরম পড়েছে একটু ঠান্ডার দরকার রান্নাঘরে চলে এসেছি তোমাদের বললাম তো রান্নাঘর সব ক্লিন হয়ে গেছে এই দেখো রান্নাঘর পুরো ক্লিন গ্যাস ট্যাস পরিষ্কার করা শুধু বোতলগুলোতে জল ভরা হয়নি বোতলগুলোতে জল ভরবো আর বাদবাকি সব এভরিথিং পুরো কাজ কমপ্লিট তা চলো শরবতটা বানিয়ে ফেলি আর এদিকে টেবিলে খাবার দাবার সব রেডি টেবিলও রেডি হয়ে গেছে শুধু দুপুরে খাবার অপেক্ষায় রয়েছি চলো শরবত বানানো শুরু করে দিয়েছি তো এখানে রয়েছে হচ্ছে চারজন আমরা চারজন খাবো আর ভাইটা করে রেখে দেবো ভাই তো এখন বাড়িতে আসার দেরি আছে ভাই এসে হচ্ছে খাবে ওই কারণে ভাইটা এখন আর বানাচ্ছি না আগে আমরা চারজন খেয়ে ভাইটা বানিয়ে রেখে দেবো তো চলো আগে চারজনেরটা বানিয়ে চট করে আগে গলাটা ঠান্ডা করে নিই
শরীর মন সবই ঠান্ডা হয়ে যাবে শরবত খেলে। তা চলো খেয়ে তারপরে হচ্ছে যাবো চান করতে। তো চলো ঝুমি এখন যাচ্ছে বাবাকে শরবত দিতে, তো ও শরবত দিয়ে আসুক, তারপরে আমরা তিনজন বসে এখানে খাবো। দেখো তোমাদের দেখাতে নিয়ে আসলাম, কি রোদ, বাপরে বাপ, দেখো কাঠ ফাটা রোদ আজকে একদম, দেখছো? দেখো পারলে, এইটা অনেকদিন ধরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু শেয়ার করতে পারছিলাম না, কোনো না কোনো কারণে এদিক ওদিক হয়ে যাচ্ছিল। ওই দেখো বাড়ির ছাদে দেখেছো ভর্তি কাক বসে রয়েছে, প্রতিদিন এখান থেকে যাওয়ার সময় ঠিক সন্ধ্যেবেলাটা সব বাসায় ফেরে, আর এইরকম পুরো সারাক্ষণ ধরে আওয়াজ হতেই থাকে। তো এইটা অনেক বেশ ভালোই লাগে শুনতে, অনেকদিন ধরে ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো শেয়ার আর করতে পারছিলাম না তাল গোলে। তো তার কারণ তাড়াহুড়ার মধ্যে থাকি, এই সময়টা আমরা কাজে যাই, কাজের মধ্যেই থাকি, তো ওই কারণে আর শেয়ার করা হয় না। তো আজকে একটু শেয়ার করলাম, হাতে সময়ও আছে, বাড়ির দিকে ফিরছি, তো আজকে একটু তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরছি। তো ফেরার সময় ঠাকুরের জন্য একটু ফুল নিয়ে যাব, যেহেতু আজকে বৃহস্পতিবার, অনেকে এখনও এই সব আমের পলো পান কলা নিয়ে বসেছে, কিন্তু আমাদের তো সকালে পুজো হয়ে গেছে, আমাদের আর লাগবে না। তো জাস্ট কালকে বাড়ির জন্য কিছু ফুল লাগবে, সেই ফুলই নিয়ে যাব। বাড়িতে ফিরলাম, এখন ঘড়িতে বাজে 7:45, তো আজকে একটু অন্যদিন থেকে তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু এসে দেখি অন্যদিন তো চা হয় না, আর যে দেখি এসে চা খাওয়া হয়ে গেছে, সাথে সিঙ্গারাও নিয়ে এসছে। তো আমরা এসে সারপ্রাইজ হয়ে গেছি যে বাড়িতে এসে দেখি চায়ের সঙ্গে সিঙ্গারা। তা চলো ঝুমি এখানে চা হচ্ছে গরম করছে, সাথে সিঙ্গারা, ওইদিকে চায়ের কাপ ধোয়া হয়ে গেছে, আর ওইদিকে বাবা মার তো খাওয়া হয়ে গেছে। তা চলো চট করে চাটা খাবো, একটু বসবো, কারণ এসে একটু রেস্ট পাইনি, সবে মাত্র ফ্রেশ হয়ে এসে বসেছি, হয়তো ঝুমি এখন ঢালছে, চলো। চলো চাটা ঢেলে নিয়ে আসে, আটা নিয়ে যাচ্ছি। কিরে কিরে, চা হয়ে গেছে, আজকে বিশাল পরিমাণে গরম পড়েছে, বাইরে জ্বলে পুড়ে শেষ গরমে, আর এসে পুরো ক্লান্তি অবস্থায় এসে মানে ফ্রেশটা হলাম, আর এই চাটা এখন গরম করছে, আর এই সিঙ্গাটা খাবো, খেয়ে একটু আগে এনার্জিটা ফুট করে নিই। সিঙ্গারা সত্যি ইচ্ছা নেই, কারণ আজ একটু খাওয়াটা দেরি করেও হয়ে গেছে, আজকে বেলায় প্রচন্ড বেলা করে একটুখানি হয়ে গেছে খাওয়া, কারণ কাজের জায়গায় আজকে একটু ছিল প্রেশার, আর আইডাই করছে আমার হচ্ছে, বেলায় খেয়েছি আর হজম হয়নি, আর সিঙ্গাটা এখন সত্যি খেতে ইচ্ছে করছে না, কিন্তু কী করে সিঙ্গা না খেলে ওয়েস্ট হয়ে যাবে, তাই জন্য কী করবো ওই জন্যই নিচ্ছি, কিন্তু রাত্রে খেতে পারবো কিনা বুঝতে পারছি না, একদম খাবার একদম ইচ্ছে নেই। তা চলো এই এই এতক্ষণ পরে একটু হাওয়া ছেড়েছি, রান্নাঘরে এই চা গরম করছি, বিশাল পরিমাণে বিকেল থেকে দেখলাম এত মেঘ করেছে, ভাবলাম যে আজকে মধ্যে বৃষ্টি হবেই হবে, কিচ্ছু হলো না, মেঘটা কেটে গেল আর বৃষ্টির অবস্থা। তা চলো এখন চাটা খাই, খেয়ে আগে হচ্ছে ক্লান্তিটা আগে দূর করি। হ্যাঁ,